আসসালামু আলাইকুম এভরিওয়ান, ভালো করে লক্ষ্য করে দেখুন, অ্যাডস অন রিলস এর নতুন একটি আপডেট। আমি এখান থেকে অ্যাডস অন রিলস এ যাব, এইখানে আসার পর দেখতে পাচ্ছেন উপরে কিন্তু রয়েছে টিপস ফর সাকসেস নামে নতুন একটি নোটিফিকেশন কিন্তু এইখানে শো করতেছে। তো এইটা নিয়ে আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করতেছিলেন যে ভাইয়া টিপস ফর সাকসেস এটা অ্যাডস অন রিলস এ কেন আছে, এটা দ্বারা কি বোঝাতে যাচ্ছে বা এটা দ্বারা কি আমাদের ইনকাম বাড়বে কিনা। তো সব কিছু জানতে পারবেন আজকের ভিডিওটা থেকে। আপনি যদি অ্যাডস অন রিলস নিয়ে কাজ করেন বা কাজ করতেছেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। তো আপনি শুধু আজকের এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ওয়াল রাইট গাইস, এখান থেকে আমি আমার ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটাকে ওপেন করেছি, এটা কিন্তু আসছে অ্যাডস অন রিলস এর মধ্যে আপডেটটা। তো অনেকেই কিন্তু আপডেটটা পাইছেন, আবার অনেকে পান নাই। এখন কথা হচ্ছে এই যে আপডেটটা আসলো, এটা কেন আসলো বা এটা দ্বারা কি বোঝাতে যাচ্ছে। তো আমরা এখান থেকে সি ড্যাশবোর্ডে যাবো, আপনি আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডটাকে ওপেন করে নেবেন। আচ্ছা, ওপেন করে নেওয়ার পর আপনি এখান থেকে যে মনিটাইজেশন অপশনটা রয়েছে এইখানে একটা ক্লিক করে দিবেন। আপনি এখান থেকে মনিটাইজেশন অপশনে চলে আসুন। এইখানে আসার পর আপনি এখান থেকে চলে যাবেন অ্যাডস অন রিলসে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার আর্নিংটা শো করবে। আমরা এখান থেকে অ্যাডস অন রিলসে যাবো। এইখানে আসার পর দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু রয়েছে টিপস ফর সাকসেস নামে একটি অপশন। অ্যান্ড এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ইংরেজিতে কিছু লেখা রয়েছে। আর এই যে আপডেটটা রয়েছে, এই আপডেটটা কে কে পাইছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন যে ভাই আমি কিন্তু আপডেটটা পেয়ে গেছি। যদি পেয়ে থাকেন তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এখন প্রশ্ন হচ্ছে এই নোটিফিকেশনটা বা এই যে আপডেটটা রয়েছে ই আপডেটটা কেন আসলো বা এটা দ্বারা ফ্যাজিটিম আমাদেরকে কি বোঝাতে চাচ্ছে। ওকে, তো এটা আমি আপনাদেরকে বাংলা করে দেখাচ্ছি, বাংলা করলে কিন্তু আপনাদের মানে ক্লিয়ার হয়ে যাবে যে কেন এই আপডেটটা আনছে ফ্যাজিটিম। ওকে, আমি এখান থেকে এটাকে ট্রান্সলেট করে নিচ্ছি। তো ট্রান্সলেট করলে কিন্তু আপনার ক্লিয়ার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে সাফল্যের জন্য টিপস, তারপর দেখুন এখানে রয়েছে দর্শকরা তাদের পছন্দের রিলগুলির সাথে আরও বেশি ব্যস্ত থাকবেন, আপনি ধারাবাহিকভাবে আসল আকর্ষণ রিল তৈরি করে আপনার উপার্জন বাড়াতে সক্ষম হতে পারেন। এর মানে হচ্ছে কি, ফেজিটিম আমাদেরকে বুঝতে যাচ্ছে আমরা প্রতিনিয়ত মানে আসল ভিডিও অর্থাৎ নিজের ভিডিও, নিজের রিলস ভিডিও আপলোড করার কথা বলতেছে। এবং আমরা যদি নিজের রিলস ভিডিও তৈরি করে আপলোড করি তাহলে আমাদের উপার্জনটা বাড়বে মানে আমাদের ইনকামটা বাড়বে, এটাই কিন্তু তারা বোঝাতে যাচ্ছে। অ্যান্ড এইখানে রয়েছে লার্ন মোর, আমরা যদি এখান থেকে লার্ন মোর অপশনে যাই এখানে আসার মানে এখানে কিছু টিপস রয়েছে যে কীভাবে আপনার রিলস ভিডিওগুলোকে ভাইরাল করবেন, কীভাবে আপনার ইনকামটা বাড়াবেন, মানে এই সম্বন্ধে কিন্তু এখানে কিছু টিপস রয়েছে, আপনি সেগুলো এখান থেকে পড়ে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিস্তারিত রয়েছে মানে টিপসগুলো রয়েছে, আপনি যদি এগুলো অনুসরণ করতে পারেন তাহলে আপনার ইনকামটা বাড়বে। মূল কথা হচ্ছে কি, আপনি যদি নিজের কন্টেন্ট বা নিজের রিলস ভিডিও আপলোড করেন, ভালো ভালো রিলস ভিডিও যদি আপনি আপলোড করতে পারেন তাহলে কিন্তু আপনি সাকসেস হতে পারবেন, এটাই কিন্তু ফেজিটিম আমাদেরকে এখানে বোঝাতে যাচ্ছে যে আপনার নিজের কন্টেন্ট বা নিজের রিলস ভিডিও আপলোড করুন, তাহলে কিন্তু আপনার ইনকামটা বাড়বে, দর্শক আপনার রিলস ভিডিওটা দেখতে পছন্দ করবে, এগুলা কিন্তু বোঝাতে যাচ্ছে। তো আপনি যদি নিজের রিলস ভিডিও আপলোড করেন তাহলে আপনার ইনকামটা বাড়বে, কোনো প্রকার সমস্যা হবে না, কোনো প্রকার ভাইলেশন আসবে না, আপনি নিজের রেসিপিটা আপলোড করতে থাকবেন, আপনার কিন্তু ইনকামটা বাড়বে। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো আশা করি গাইস আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি টিপস ফর সাকসেস এই অপশনটা কেন আসলো বা এই নোটিফিকেশনটা কেন আসলো বা এটা দ্বারা আপনি কি করতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও গাইস। যদি ভিডিওটা আপনার কাছে একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটিকে ফলো করবেন, ভিডিওটা আপনার টাইম মানে শেয়ার করে অবশ্যই আপনার বন্ধুদেরকে এই অ্যাপটা দেখা শুরু করে দেবেন। দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।